হাওড়ার চামড়াইলে কোনা ব্রিজের নিচে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে ভারত মাতার পুজো করার পরিকল্পনা করা হয়। সংগঠনের সদস্যদের অভিযোগ, পুজো করার জন্য তারা আগাম বিলুয়া থানায় আবেদন জানিয়েছিল, সেখান থেকে তাদের হাওড়া পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়। পুলিশ কমিশনার তাদের আবার লিলুয়া থানায় পাঠায়। এভাবে তাদের হয়রানি করা হয় বলে অভিযোগ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। শেষ পর্যন্ত যখন অনুমতি পাওয়া যায়, তখন রাতের অন্ধকারে প্রশাসনের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভারত মাতার মূর্তি ভেঙে জঞ্জালে ফেলে রেখে যায় বলে অভিযোগ করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। তাদের আরও অভিযোগ, রাতের অন্ধকারে শুধু মূর্তি ফেলে দেওয়া নয়, প্যান্ডেলেও ভাঙচুর করা হয়। দেখুন, এই ঘটনাটা ঘটিয়েছে পুলিশ প্রশাসনের মদতে। এই অঞ্চলে স্থানীয় শাসক দলের যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে, যারা বিভিন্ন দেশদ্রোহী কার্যকলাপের সঙ্গে যুক্ত, যাদের মধ্যে কোনো দেশপ্রেম নেই, তারা আজকের ভারত মায়ের পুজোটাকে আটকানোর জন্য মায়ের মূর্তিটাকে ভেঙে আজকের নর্দমা ডাস্টবিনে ফেলেছে এবং পূজা মণ্ডপটাকে আজকের পুরো ভেঙে তছনছ করে নষ্ট করে দিয়েছে। আমরা এই দুষ্কৃতীর দেশদ্রোহীদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। দেখুন, বর্তমান এখানের যে শাসক দল রয়েছে, সেই শাসক দলের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে বা যারা দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, এর আগেও এখানে বিভিন্ন রকমভাবে পার্টি অফিস জ্বালানো হয়েছে ভারতীয় জনতা পার্টির, এবং আমরা দেখেছি এখানে বোম মারা হয়েছে, এবং এই কাজকর্মের সঙ্গে এই অঞ্চলের যারা দুষ্কৃতি শাসক দল তারা যুক্ত রয়েছে। আমার নাম জয়ন্ত দাস। থেকে 5 থেকে 6 দিন আগে আমরা থানায় ইন্টিমেশন দিয়েছি, চ্যাটার্জিয়ার থানা এবং শিবপুর থানা, দুটো থানাতেই আমরা ইন্টিমেশন দিয়েছিলাম যে আমরা ভারত মাতার পুজো করব। হঠাৎ করে মাননীয় আইসি সাহেব, শিবপুর থানা আইসি, আজকে সন্ধেবেলা 8টা থেকে 8:30 নাগাদ যারা মৃৎশিল্পী, যারা প্রতিমা শিল্পী ঠাকুর তৈরি করছিল, তাদেরকে অ্যারেস্ট করে নেয়। এবং আমাদের যেখানে পুজো হওয়ার কথা ছিল, ভারত মাতার পুজো, সেখানে দলবল নিয়ে গাড়ি নিয়ে যায় এবং আমাদের রীতিমতন ওয়ার্নিং দেয় যে তোমরা পুজো করতে পারবে না, ভারত মাতার পুজো। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে মাননীয় সাহেবকে যে আমাদের কী অপরাধ ভারত মাতার পুজো করা, আমরা কোথায় বাস করছি, আমরা ভারতবর্ষে বাস করছি, ভারত মাতার পুজো করাটা কি কোনো ভারতের দেশবিরোধী কাজ? তো উনি বললো কোনো আমরা কোনো কথার উত্তর দিতে পারবো না, ঠিক আছে, ওপর মহল থেকে আমাদের অর্ডার আছে, আমাদের আপনাদের পুজো বন্ধ করতে হবে। তারপরেই কিছুক্ষণ পর আমাদের মৃৎশিল্পী প্রতিমা যারা তৈরি করছিল ঠাকুর, তাদেরকে তুলে অ্যারেস্ট করে নেয়। এবং আমরা যথারীতি সবাই মিলে থানায় আসি। থানায় এসে যখন জিজ্ঞাসা করি যে মাননীয় আইসি সাহেব, আপনারা আপনি কেন আমাদের মৃৎশিল্পীদের তুলে নিয়ে এসছেন, উনি বলেন যে আমাদের লকআপে কেউ নেই। উনি রীতিমতন এখনও অবধি অস্বীকার করে যাচ্ছেন যে আমাদের লকআপে কোনো মৃৎশিল্পী নেই, কিন্তু লকআপে আপনি গিয়ে যদি দেখেন, এখনও আমাদের 7 জন মৃৎশিল্পী ওই ভেতরে বসে আছে। ওখানে এখন একটা 18 বছরের ছেলেও আছে, যে 14 বছরের ছেলে আছে, যে সবে পড়াশোনা শিখে ওখানে গিয়ে বসেছিল, তার পরিবারের কেউ একজন সদস্য, সে গিয়ে হয়তো দেখছিল যে ঠাকুর তৈরি কী করে হয়, তাকে অবধি উনি অ্যারেস্ট করেছেন। এটা কি আমরা কোন দেশে বাস করছি? ভারত মাতা পুজো করাতে যদি মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, এইটা আমাদের কাছে প্রশ্ন রইল। আমার নাম অভিজিৎ মুখার্জি, ভারতীয় জনতা পার্টি, যুব মোর্চা, সেন্ট্রাল হাওড়া 4। মধ্য হাওড়া বিধানসভায় পুজোটা করছিলাম 4 নম্বর মণ্ডলে। সেই মণ্ডলে আমাদের মন্দির তলায় 144 ধারার মধ্যে গান বক্স চালিয়ে রীতিমতন ব্রিজ বন্ধ করে আর একটা আমাদের বিরোধী পক্ষ তৃণমূল সেখানে প্রোগ্রাম করছে, তাহলে সেই অনুষ্ঠানের অরূপ রায়ের নেতৃত্বে সেই অনুষ্ঠানকে কেন বন্ধ করা হচ্ছে না, এটা আমাদের কাছে প্রশ্ন রইল মাননীয় আইসি সাহেব এবং আমাদের মাননীয় মহামন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে। আমরা কোথায় বাস করছি? कोई परमिशन नहीं था, अगर कोई परमिशन था तो जरूर पुलिस करने देता, अगर कोई परमिशन नहीं था तो पुलिस कैसे कर देगा। ये हमारा आज का जो प्रोग्राम है, 1 महीना पहले हम परमिशन ले लिया, परमिशन लेना चाहिए, परमिशन लेने से इलाहाबाद सिचुएशन कंट्रोल नहीं रहेगा, परमिशन इसलिए परमिशन आगाम लेना पड़ेगा, परमिशन जरूर नहीं लिया होगा तो परमिशन नहीं लिया प्रोग्राम कैसे होगा। ये तो पुलिस शिवपुर थाना में जमा करने से परमिशन नहीं होता है।
पुलिस क्या परमिशन दिया, अगर ये आप खबर लीजिए, जरूर ये होगा पुलिस परमिशन नहीं दिया। এ বিষয়ে রংজুরের বিধায়ক এবং রাজ্যের অনগ্রসর শ্রেণী উন্নয়ন মন্ত্রী রাজীব ব্যানার্জি জানান, এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। পাশাপাশি তিনি আরও বলেন, যদি কেউ বেআইনিভাবে পুজো করে সেই বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে। শোনো, এটা জিনিস বুঝতে হবে, এখন সব জায়গায় যদি তৃণমূলের ভূত দেখে তাহলে তো অবাক ব্যাপার। তৃণমূল এইসব বাজে কাজের মধ্যে যায়ও না, কোনো প্রয়োজন নেই। আমি যতটুকু শুনেছি যে ওই যে পুজোটা হচ্ছিল ওটা একটা বেআইনি পুজো, এর মধ্যে তৃণমূলের কোনো হাত নেই। পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে সেটা পুলিশ প্রশাসন বলতে পারবে, এর সাথে তৃণমূলের কোনো যোগসাজোশ নেই। কেউ যদি বেআইনিভাবে পুজো করে পুলিশের পারমিশন না নিয়ে, সেটা পুলিশ তার আইনের মধ্যে দেখবে কী করা উচিত কী করা উচিত না। এখানে তৃণমূল এত ছোটোখাটো ব্যাপারে মাথাও ঘামায় না, আর ডোমজুড়ে তৃণমূল এত শক্ত জায়গায় যে কে কোথায় কী করছে সেটা ভাঙতে হয়ে যাবে না। এটা পুলিশ আইনি বৈধতা ছিল না, তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে। এই প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন করতে হয় পুলিশকে করুন। হাওড়া থেকে রাজীব মুখার্জি, টাইমস বাংলা।